আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টোরি চ্যানেলে আমি আপনাদের জন্য মন পাড়ায় গল্পের 38 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টোরি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টোরি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। দুইজনের মাঝে নীরবতা থাকে আরো কিছুক্ষণ। নীরবতার রেশ কাটে সৈকতের প্রশ্নে। সৈকত বলল, জায়গাটা সুন্দর তাই না? ঝিনুক বলল, ভীষণ। সৈকত বলল, আমাদের জীবনটাও যদি এমনই সুন্দর ও পারফেক্ট হলে ভীষণ ভালো হতো তাই না? ঝিনুক বলল, আপনার জীবন সুন্দর না? সৈকত বলল, জীবনের কিছু অংশ সুন্দর এবং কিছু অংশ বিষাক্ত। ঝিনুক মৃদু হেসে অন্যদিকে তাকালো আর বলল, জীবনটা পারফেক্ট হলে বাঁচার কারণটাই তো শেষ হয়ে যায়। জীবন নামক যুদ্ধটা করে সবাই শুধুমাত্র সুখটাই খোঁজে, কিন্তু কষ্ট না থাকলে সে সুখের মূল্য থাকবে না তাই না? সে আবার তাকালো সৈকতের দিকে। সে অপলকভাবে তার দিকে তাকিয়েছিল। সে দৃষ্টি দেখে বুক কেঁপে উঠল ঝিনুকের, সাথে সাথে সে চোখ নামিয়ে নিল। সুবলং ঝর্ণার কাছাকাছি যেয়ে নামলো সবাই। সবাই পানিতে নামলো। ঝিনুক রুহানির সাথে পানি নিয়ে খেলছিল, এমন সময় রুহানি থেমে গেল, বলল, দেখ তোর পিঠ পেছনে কত কি হচ্ছে। ঝিনুক অবাক হয়ে পিছে তাকালো, দেখল সৈকত তার কিছু বান্ধবীর সাথে হেসে হেসে কথা বলছে, তাদের সাথে ছবি তুলছে। রুহানি আবারও বলল, সবগুলার সৈকত ভাইয়ের উপর ক্রাশটাস আছে, সামলে থাকিস। ঝিনুক রাগান্বিত দৃষ্টিতে তাকালো রুহানির দিকে, বলল, আমার কি, আমাকে বলছিস কেন? বলেই অন্যদিকে হাঁটতে শুরু করলো। রুহানি পিছন থেকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? ঝিনুক বলল, ঝর্ণা দেখতে আসছি না, ভালো মতো দেখতে যাচ্ছি। রুহানি দৌড়ে এসে ঝিনুকের হাত ধরে বলল, পাগলামি করিস না ঝিনুক। ঝিনুক বলল, জীবনে আদেকটু পাগলামি না করলে জীবনে বেঁচে কি লাভ? ঝিনুক রুহানির হাত ছেড়ে চলে গেল, গলায় স্কার্ফ জড়িয়ে উপরে উঠতে শুরু করলো। একটু পরেই দেখে নিচ থেকে সৈকত তাকে ডাকছে। সে উঁচু স্বরে জিজ্ঞেস করলো, সৈকত বলল, কোথায় যাচ্ছ? ঝিনুক বলল, জাহান্নামে। আপনি আসবেন? আপনি আসলে ফ্রি এন্ট্রি দিয়ে দিবে। আর ভেঞ্চি কেটে উপরে উঠতে শুরু করলো। একটু পর হয়রান হয়ে বিশ্রাম নিল কিছু সময়ের জন্য। নিচের দিকে তাকিয়ে দেখে সৈকতও প্রায় তার সাথে উঠে পড়েছে। সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। যখন সৈকত তার পাশে এসে দাঁড়ালো, তখন সে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? সৈকত বলল, তুমি এখানে কেন? সৈকতও কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো। ঝিনুক বলল, আমরা ঝর্ণা দেখতে এসেছি, তাই তার কাছের থেকে দেখবো বলে বলে আবারও উপরে উঠতে শুরু করলো। সৈকত অধৈর্য হয়ে বলল, আরে বুকা মেয়ে, জায়গা তো পিচ্ছিল, একা কোথায় যাচ্ছ? ঝিনুক বলল, হ্যাঁ আমি তো বোকাই, যান না, আপনার চালাক মেয়েদের কাছেই যান। সৈকত হেসে দিল ঝিনুকের কথার ভঙ্গিতে। সে বলল, আমার মেয়ে আবার কবে হলো? তবে তুমি চাইলে হতেও পারে। ঝিনুক বড়সড় একটা ঝটকা খেল কথাটা শুনে, একবার পড়ে যেতে নিল, নিজেকে সামলে নিল, ভীষণ লজ্জাও পেল বটে, তাই দ্রুত উঠতে শুরু করলো পাহাড়ের উপর। সে লজ্জাটা সৈকতকে দেখাতে চাইল না। পাহাড় কিছুটা পিচ্ছিল ছিল বটে, কিন্তু সে কোনোভাবে অনেকটা উঠে পড়ল। উপরে উঠতে যেয়ে সে ঝর্ণার পানিতে সম্পূর্ণ ভিজে গেল, সাথে বেশ ক্লান্তও হয়ে গেছে। সে বসলো এক জায়গায়। কিছু সময় পর সৈকতও তার পাশে বসল। সে হাঁপাতে হাঁপাতে বলল, তোমার এত সাহস দেখে আমি অবাক, এত পিচ্ছি মেয়ে ফুরফুর করে উঠে গেছে, তোমার ভাগ্য ভালো, কোনো পিচ্ছির জায়গায় পা লাগলেই একদম নিচে যেয়ে পড়তে। ঝিনুক বলল, আমি আগে তিনবার এসেছি এখানে, এখানেও উঠছি। পরিশ ভাইয়ার এক বন্ধু সাজেক থাকে, উনি শিখিয়েছেন, আমি দেখেই
বুঝতে পেরেছি কোথায় বেশি পিচ্ছিল থাকতে পারে। আপনি যে আমাকে ফলো করে উঠেছেন তা ভুলবেন না। সৈকত মৃদু হেসে বলল, ওকে ম্যাডাম। তো ম্যাডাম, আপনি কেন আমার উপর রাগ করে আছেন জানতে পারি? ঝিনুক বলল, কে বলল আমি আপনার সাথে রাগ করেছি? রাগ তো আপন মানুষদের সাথে করে। সৈকত বলল, তুমি চাইলে আমার আপন হতেও সমস্যা নেই। ঝিনুক বিস্মিত দৃষ্টিতে তাকালো সৈকতের দিকে, একবার মুচকি হাসি দিয়ে আবার গম্ভীর ভঙ্গি নিয়ে বলল, তো কয়টা মেয়েকে এই কথা বলেছেন? সৈকত বলল, যদি বলি তুমিই প্রথম। ঝিনুক বলল, তাহলে জিজ্ঞেস করব আমার বান্ধবীদের সাথে আপনার তো খাতির কিসের? সৈকত বলল, ও মা, আমার হবু শালিকা সবাই, তাদের সাথে খাতির না থাকলে তোমার সাথে থাকবে নাকি? ঝিনুক আবারও বিস্মিত দৃষ্টিতে তাকালো সৈকতের দিকে, চোখ নামিয়ে মুচকি হাসলো, লজ্জায় মেখে গেল। সৈকত একটু ঝুঁকে তার মুখের লালিমা দেখে বলল, তুমি লজ্জা পেলে তোমার গাল দুটো গোলাপি হয়ে যায় জানো তো, লজ্জা পেলেই ধরা খাও। ঝিনুক এক পলক তাকালো সৈকতের দিকে, তারপর উঠে দাঁড়ালো। সৈকত জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? ঝিনুক বলল, নিচে, বলেই সে নামতে শুরু করলো। সৈকত বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমার মতো মেয়ে আমি জীবনে দেখিনি, তোমার মুড মিনিটে মিনিটে পাল্টায়। ঝিনুক একটু নিচে নেমে গিয়েছিল, তাই উঁচু স্বরে বলল, পাবেন না, ঝিনুক এক পিস মাত্র। ঝিনুক সৈকত হেসে নিজেও নামতে শুরু করলো। ঝিনুক নামার পর রুহানির কাছে বকা খায় কতক্ষণ। হোটেলে ফেরার পর সবাই বাহিরে যায়, কিন্তু ঝিনুক কাপ্তাই লেক থেকে এসেই যে ঘুম দেয় সে উঠে রাত 8টায়। উঠে ঘুম ঘুম চোখে কফি বানিয়ে রান্নাঘর থেকে বের হয়। কফিতে এক চুমুক দিয়ে চোখ তুলতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সৈকত তার রুমে থেকে বের হচ্ছে, তাও বিনা শার্ট পরে। সে এক হাত চোখের উপর রেখে বলল, ঝিনুক বলল, আপনার লজ্জা লাগে না আপনি শার্টলেস হয়ে ঘরে ঘোরাঘুরি করছেন? সৈকত বলল, আমি ভেবেছি তুমি ঘুমাচ্ছ। ঝিনুক বলল, মিলিও তো আমাদের সাথে থাকে। সৈকত বলল, ম্যাডাম সবাই বাহিরে গেছে আর আপনি সে বিকেল থেকে ঘুমাচ্ছেন। ঝিনুক চোখ থেকে হাত সরিয়ে বিস্মিত সুরে বলল, আমাকে না নিয়ে চলে গেল, আপনি জাননি কেন? সৈকত বলল, তোমাকে তো আর একা রাখা যায় না, কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলো কে জানে। ঝিনুক বলল, আপনার লজ্জা লাগে না এখনো দাঁড়িয়ে আছেন? দেখে দেখছেন আমি জেগে গেছি তাও? সৈকত উল্টো তার দিকে এগিয়ে আসতে শুরু করলো ঝিনুকের দিকে। ঝিনুক পিছিয়ে যে আমতা আমতা করে বলল, কি আজব, আমার দিকে আসছেন কেন? সৈকত বলল, কত ভদ্র মেয়ে সাজা হচ্ছে তাই না? ঝিনুক বলল, আমি তো ভদ্রই। সৈকত বলল, ঝর্ণা থেকে নামার পর যখন গেঞ্জি চেঞ্জ করছিলাম তখন কে যেন রুহানিকে বলেছিল, ইস তোর দুলাভাইটা কি হট, শয়তানও আছে শুধু জ্বালাই বলে। না হলে তো, ঝিনুক ভ্রুক কপালে তুলে সৈকতের কথা কেটে বলল, নাউজুবিল্লাহ, এইসব কি বলেন, আমি সারা জীবনে এইসব কথা বলিনি। পিছাতে পিছাতে রান্নাঘরে তাকে তার পিঠ থেকে যায়। সৈকত তার দুই পাশে হাত রেখে মৃদু স্বরে বলল, তাই? ঝিনুক এক ঢোক গিলল, তার হৃদয়ের স্পন্দন মুহূর্তের জন্যও স্বাভাবিক হচ্ছে না, মুহূর্তে মুহূর্তে বাড়ছে শুধু। সৈকত আবার তার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করল, আমার কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে, আশা করছি প্রত্যাখ্যান করবে না। ঝিনুকের বুকের ভেতর ঢপ করে উঠল, সে কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সৈকতের দিকে। সৈকত যখন কাছে এলো তখনও সে চাইছিল তাকে মানা করতে, কিন্তু আবার চাইছিলও না, এক প্রকার যুদ্ধ করে চোখ বন্ধ করল। তার হাতে ছোঁয়া পেল সৈকতের, সাথে সাথে সে কেঁপে উঠল। সৈকত তার হাত থেকে কফির মগটা নিল, সে বুঝেছিল তার হাত থেকে নিয়ে অন্য কোথাও মগটা রাখবে, কিন্তু সে উল্টো বলল, কফির জন্য থ্যাংক ইউ, প্রচুর ঘুম পাচ্ছিল। ঝিনুক চমকে চোখ খুলে দেখে সৈকত পিছিয়ে গেছে, সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সৈকতের দিকে। সৈকত রান্নাঘরের দরজায় যেয়ে দাঁড়িয়ে আবার পিছনে ফিরে বলল, তোমার এতটুকু মাথায় এতটা আজে বাজে চিন্তা ঘুরে, আমার তো রুহানির কথাই বিশ্বাস করতে হবে তাই না? বলেই চলে গেল। ঝিনুকের প্রচুর কান্না পেল, সাথে রাগ উঠল, আর সাথে লজ্জাও লাগলো প্রচুর।
সে তার জীবনে এতটা কারোর সামনে বিভ্রান্ত হয়েছে বলে মনে হয় না। সে রাগি কণ্ঠে বলল, রুহানির বাচ্চা তুই এসে নে, শুধু তোর খবর আছে আজ, বলে আহ্লাদি করে কাঁদতে শুরু করল। অতীত ভেবেই হাসল ঝিনুক, সে দিনগুলো কত সুন্দর ছিল আর আজ কি হয়ে গেল। তার মাঝে মধ্যে মনটা চায় যেন সে দিনগুলোতে ফিরে যায়। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় যেয়ে বসল আর মোবাইল হাতে নিল অঞ্জলির মেসেজ দিবে বলে। তাকে বলা উচিত যে সে কালকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না, তাই তার জলদি উঠে তাড়াহুড়ো করে আসার প্রয়োজন নেই। মোবাইল অন করার সাথে সাথে দেখে ব্যাটায় অঞ্জলির একটা মেসেজ এসেছে। সেখানে লেখা, দোস্ত কাল আমি তোর সাথে যেতে পারবো না, বাসায় অনেক ঝামেলা হয়েছে, মা আমার বিয়ের কথা বলছিল, কোন ছেলে দেখেছে তার সাথে বিয়ে দেওয়ার জন্য, আর আমি সাবেকের কথা বলে দিয়েছি। এই নিয়ে মা ভীষণ রাগে আছে, বাবা তো জানেই না, জানলে কি হবে ভাবতেও পারছি না। মা কোনো মতে রাজি না সাবেকের সাথে আমার সম্পর্কের জন্য। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।